يا أيها الذين آمنوا এর তরজমা কি আমার হুজুর বলতেন হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসো আমরা ভালোবাসি কি না বলেন ভুলে গেছ কাকে ভালোবাসি এটাও ভুলে গেছ কাকে ভালোবাসি বলেন যদিও বলতে পারেন নাই لكن এটাই ঠিক আমাদের সকলের কলিজা আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের জানের চেয়ে বেশি বুঝাইতে পারি না বা প্রকাশ করতে পারি না لكن আমাদের কলিজে আল্লাহর ভালোবাসা কি সবচেয়ে বেশি সুবহানাল্লাহ হাজার বিবি কুরবান আল্লাহর জন্য হাজার সন্তান কুরবান আল্লাহর জন্য জান মাল বাজি লাগায় আল্লাহর জন্য বুঝাইতে পারি না হয়তো কি আমাদের কলিজে সবচেয়ে বেশি ভালোবাসা কার আল্লাহ এটা যদি না হয় আমি মুমিন হলাম এজন্য আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য সুবহানাল্লাহ হযরত ওমর ইনি ওমর 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 ইনি ওমর রাসূল জিজ্ঞেস করলেন ওমর আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জি ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি প্রিয় তোমার জানের চেয়েও বেশি প্রিয় না রাসূল বলেন ইদান লা এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না আর কে কাকে বলেছেন কাকে তাও বুখারী মুসলিমের ঘটনা বুখারী মুসলিম বলে এই জন্য বলতে হয় এর মধ্যে কোনো দুর্বলতা নাই এর মধ্যে আর কোনো কি নাই কোনো সংশয় নাই রাসূল বলেন ইদান লা এখনো তুমি মুমিন হওনি হযরত ওমর ঘাবড়িয়ে গেলেন একটু চিন্তা করে বললেন نعم من نفسي جي يا رسول الله আমার জীবনের চেয়ে বেশি এবারে রাসূল বললেন ইদান নাম এখন তুমি মুমিন কি হযরত ওমর ইনি ওমর ইনাকে যাচাই করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি বলছি বলেন হে ও সকল মানুষ যারা আমাকে ভালোবাসে হে ওই সকল মানুষ যাদেরকে আমি ভালোবাসি আমার হুজুর আরো তরজমা করতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ওই সকল মানুষ যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছো কি আল্লাহ ওয়ালাদের কথা কি হলো হ্যাঁ হযরত নানু পুরি রহমাতুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা না না দেখে জান্নাত বিশ্বাস করেছ যারা না না দেখে জাহান্নাম বিশ্বাস করেছ যারা না না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করছ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন না তরজমা পড়েন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখনই বলে তখনই বলতে হবে আচ্ছা ডিসি সাহেব যদি টিউনর টিউনরকে বলে এই এই কেমন আছো শুনো কেমন আছো টিউনো চেয়ার ছাইরা দরজা চলে যাও বুঝেন নাই কথা শুধু ফোনটা করলেই হলো ডিসি আর টিউনোর মধ্যে কিন্তু খুব বেশি ব্যাস কম যেরকম না তিনটা পোস্ট কি এখান থেকে উঠলেই এডিসি উঠলেই ডিসি কিন্তু কুমিল্লা থেকে ফোন করছে মুরাদনগর ওখানে চেয়ারে দাঁড়ায় গেছে জি স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার বলেন না কেন আমার রবার সাজিম থেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি জীবনে কখনো কানটাও খাড়া করলাম না কি উচিত ছিল দাঁড়ায় যাওয়া জি রব আমাকে ডাকছে আমার রব আমাকে কিছু বলবেন এখন আমার রব আমাকে কিছু কি এই মুহূর্তে নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একবারও বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু এটা একবারও বলেন নাই বুঝেন না কথা হে যারা মুসলমান হয়েছ এটা বলেননি
বলেছেন হে যারা ঈমান এনেছে এটা বলেছেন কি বলেছে বলেন যারা ঈমান এনেছো কারণ ঈমানের সাথে মহব্বতের সম্পর্ক সুবহানাল্লাহ দেখেন আমি ধাপ ধাপ দেখাই আপনাদের দেখেন দেখেন আইল বলেন আইল ঈমান ঈমান ইয়াকিন ইয়াকিন দেখছেন নে আইল আইল ঈমান ঈমান ইয়াকিন ইয়াকিন ইন এক নাম্বার এই বেসের নিচেও কিছু কিছু ইট বিষয় জি দুই নম্বর বিষয় আরসিসির নিচে কিছু ইট বিষয় কিনা বলেন না বিষয় বিষয় আরসিসির নিচে ইট বিষয় কিছু ইট বিষয় না ওই ইটটা হলো আইল ওটা হলো আইলেম সুবহানাল্লাহ ওটা হলো কি বলেন এরপরে ভিতরে রড যেটা দিছে এটা হলো ঈমান আরে সুবহানাল্লাহ কয় বুঝা যাচ্ছে কথা এই ঈমানের নিচে ঈমানের ঈমানেরও তলদেশে এলমের আগে আরো আছে ওটার নাম মহাব্বত ওটার নাম কি আচ্ছা এই জমিন ছাড়া ঈদ ঈদ বিষয়বেন কি এর উপরে এই জমিনের উপরে কি বিষয়েছে না ইট ইটে বিষয়েছে কিসের উপরে আচ্ছা জমিন এটা এবার কয় কয় শতকের নিচে এই কয় মাইলের উপরে বিষয়েছে ওরা অল্প বলে এইটির নিচে কয় মাইল জমিন আছে আপনি 10 ফিট নিচে গর্ত আছে শুধু এখানে ইট বিষয়েছে থাকবো নি এই বেশ আচ্ছা 20 ফিট নিচে গর্ত আছে থাকবো যে 1 মাইল নিচে গর্ত আছে থাকবো নি এটা তাহলে বোঝা গেল কি এই জমিনটা অনেক গভীর নিচে তলদেশে সাগর পর্যন্ত তলদেশে কোন পর্যন্ত বলেন পানির লেয়ার পর্যন্ত কি আছে জমিন আছে পাথরের লেয়ার পর্যন্ত জমিন আছে তো ওই জমিনের উপরে ইট ওই ইটের উপরে রড ওই রডের মধ্যে ডালাই ওই রডের উপরে শর্ট কলম ওই রডের উপরে গ্রেন বিম ওই রডের উপরে কলম কলম এর উপরে ছাদ সুবহানাল্লাহ এই মহাব্বতটা হলো ওই জমিনটা হলো মহাব্বত এটার গভীরতা কদ্দূর দরকার এটার গভীরতা যার যদ্দূর তার ঈমান তার ইসলামের গাছ তদ্দূর কি বুঝছি কি বুঝছেন এবার বলেন কোনটার গভীরতা কদ্দূর আল্লাহ তাআলা মহাব্বত বলেন এটার গভীরতা এটা আছে না আমার গভীরতা আছে নি আছে 2 ইঞ্চিও নাই এর লাগে তো নড়া বড় বিল্ডিং এর লাগে তো ফজর পড়ে না বুঝেন নাই ফজর পড়ে না কি লেগা কি গভীরতা নাই মহাব্বতের গভীরতা এর জন্য কি পড়ে না ফজর ফজর পড়ে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখতেন কারোর ব্যাপারে ঈমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে যদি ঈমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে রাসূলের নিফাকের সন্দেহ হইতো রাসূল তাকে দেখতেন ফজরে আছে কিনা সালাম ফিরিয়ে দেখতেন সে আছে কিনা অমুক আছো জি আর রাসূলুল্লাহ আছে খুশি হয়ে যেতেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অমুক আছো নাই রাসূল চেহারাটা ফ্যাকাশে করে ফেলতেন আর বলতে মনে মনে বলতে থাকতেন ওর নেফাকের বেলায় সন্দেহ ছিল এটা বুঝি বাস্তবই হয়ে গেল কি ইমাম মুয়াজ্জিন আর 2-1 জন তবলিগি ছাড়া মসজিদে আর কেউ নেই ফজরে বাস্তব না বাস্তব বলেন বুঝে বলেন কথা বলেন না কেন বাস্তব না বাস্তব বলেন ফজর দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন এ সমাজে মোমেন কারা বুঝলেন না কথা ফজর দিয়ে কি করতে পারবেন চিহ্নিত করতে পারবেন এই সমাজে মোমেন কারা যদি মেয়ে বিয়ে দিতে চান একটা ছেলে দেখলেন তো 2-1 দিন পরে গিয়া ওর মহল্লা গিয়ে ফজর পড়বেন আর দেখবেন ও ফজরে আছে কিনা ফজরে নাই বুঝবেন যে ও নেফাকের ওর নেফাকের মধ্যে ডুবা বলবেন এটার মধ্যে কেমনে মেয়ে দিব ওটা তো মুনাফেক ওটা তো কি বলেন রাসূল বলেন মুনাফিকের জন্য 2 নামাজ বড় ভারী আয়েশা এবং ফজর বলেন
আবার বলেন, মুনাফিকের জন্য দুই নামাজ ভারী, বলেন কি কি? আশা এবং আর আলহামদুলিল্লাহ মুমিনের জন্য এই দুই নামাজ সবচেয়ে বেশি সহজ। আল্লাহ তারা পরীক্ষা নেন, পরীক্ষা প্রতিদিন পরীক্ষা নেন বান্দার থেকে, প্রতিদিন পরীক্ষা নেন। আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা, রোজানা সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ। ঠিক বলেন, রোজানা সবচেয়ে বড় পরীক্ষা কি? ফজরের নামাজ। তবে মজার বিষয় হলো, পরীক্ষা নেন শুধুই নাম্বার দিয়ে পাশ করাবার জন্য, তরাক্কি দেওয়ার জন্য পরীক্ষা নেন। কোনো পরীক্ষক স্কুল পরীক্ষা নেন না, ওকে ফেল করায়া এই ক্লাসে আবার রাখার জন্য পরীক্ষা নেন না। পরীক্ষক পরীক্ষা নেনই পাশ করাবার জন্য। পরীক্ষক পরীক্ষা নেন কেন? পাশ করাবার জন্য। সৌভাগ্যবশত যে পড়ে সে পাশ করে, যে পড়ে না সে কি করে না? এখন পরীক্ষা এত কঠিন হয় না, পরীক্ষা এত কঠিন হয় না যে সে পারবেই না, এত সহজও হয় না যে না পড়েও পারবে। বুঝেন না কথা মনে হয়? এবার বুঝেন, মোমেনের পরীক্ষা এত কঠিন না যে মোমেনও পারবে না, আবার এত সহজ না মুনাফিকও পারবে। বুঝে আসছে নি? এবার বলেন ফজরের নামাজ, বলেন যেমন ধরেন আলহামদুলিল্লাহ গতকালকে আমি যখন শুই তখন সাড়ে তিনটা বাজে, কয়টা বাজে? সাড়ে তিনটা বাজে। আলহামদুলিল্লাহ আমি জামাতে ফজর পড়েছি, এর আগের রাত্রে আমি সাড়ে তিনটা বাজে শুয়েছি, এর আগের রাত্রে আমি চারটা বাজে শুয়েছি, আলহামদুলিল্লাহ আমি ফজর জামাতে পড়েছি। শুধু ফজর পড়ি নাই, সমস্ত তসবিহ শেষ করছি, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবাররিউ নাফসি ইন্না নাফসা লামারাতুন বিসু। এত পরীক্ষা এত কঠিন নয় মুমিন পারে না, আর এত সহজ নয় মুনাফিকও পারবে। এবার বলেন ফজর পড়ে না কে? কষ্ট পাইছেন? এবার বুঝেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে আপনার কোনো নামাজি নিশান খেল করেন? টিউনো অফিসে কর্মচারী আছে 100, কর্মকর্তা কর্মচারী 100 আছে। টিউনো সাহেব একটা নোটিশ টাঙ্গিয়েছে, নোটিশ, আগামীকাল সকাল 9টা সমস্ত কর্মকর্তা কর্মচারীকে উপস্থিতির জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া গেল আদেশক্রমে। আচ্ছা, এখন এক কর্মচারী বাড়িতে তার ওয়াইফ তাকে অনেক ভালোবাসে, স্বাভাবিক ভালোবাসে, ঠিক 9:45 বাজে, বলে আজকে থাকো অফিসে যেও না, আজকে মজা রান্না করবো, একসাথে খাবো। সাহেব কি বলবে? সবাই বলেন, হ্যাঁ, টিউন স্যারের নোটিশ, উপস্থিতির জন্য বিশেষভাবে নির্দেশ, কি স্ত্রী ভালোবাসা আছে না নাই? কেমন ভালোবাসা? প্রচণ্ড আপন জায়গায়, তোমার ভালোবাসা আপন জায়গায়, লেকিন বসের নির্দেশ। বলেন না কি বলছি? বসের এখানে ভালোবাসা আর শুধু বস পার্থক্য, এখানে বসকে ভালোবাসা নাই, এটা বসের শুধু কি? এবার আমার রবের শুধু আদেশ না, ভালোবাসাও আছে, আমার ভালোবাসাও আছে আবার নির্দেশও। আকিমিস সালাতা তারাফাইন নাহার, এই সূর্য ওঠার আগে পড়বা নামাজ, কোরআন শরীফ তরজমা, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলফান মিনাল লাইল। রব্বুল আলামিন বলেন তোকে কিন্তু সূর্য ওঠার আগে, সূর্য ওঠার আগে কিন্তু দু রাকাত পড়তে হবে। এখানে এটা কি নির্দেশ? কি ধরে বলেন? কি আবার বলেন? কি আবার বলেন? কি এটার সাথে শুধু শুধু নির্দেশ না, এর সাথে ভালোবাসাও আছে, তার ভালোবাসা। এবার তুমি যে গেলে না, কি ধরে বলে না? আল্লাহ তাআলা বলেন, জানো আল্লাহ তাআলা বলেন, দেখো টিউনের নির্দেশ, ডিজি সাহেবের নির্দেশ, ওসি সাহেবের নির্দেশ,
এটা যেমন তার অধীনস্থ কেউ অমান্য করার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। রাব্বুল আলামিন বলেন আমি আর আমার রাসূল যেটা বলি এটাতেও কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর এটার মধ্যে কোনো খেয়ার নাই। আল্লাহ কোনো খেয়ার নাই, কোনো কি নাই বলেন? খেয়ার মানে কি? কোনো স্বাধীনতা নাই, ছাড়ার কোনো সুযোগ নাই বলেন 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 জোরে বলেন সবাই বলেন। এবার বলবেন যদি ছেড়ে দেই, আল্লাহ তাআলা বলেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন ফিদ্দুনিয়া। আল্লাহ তাআলা বলেন যদি কেউ আমার নির্দেশকে ছেড়ে দাও, ভয় করা উচিত, অচিরেই তোমার কাছে দুনিয়াতে আযাব আসবে। তাদের কাছে পৌঁছবে ফিতনাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে আযাব। এবার আযাব কেন বুঝে আসতেছে? বুঝে আসছে? একদিকে বলছে কোনো এখতিয়ার নাই, এবার বলছে যে ছেড়ে দাও সে কি কিসের অপেক্ষা করো? আযাবের অপেক্ষা করো। এই জন্য আযাবের অপেক্ষা করতে হবে জাতির। জাতির কিসের অপেক্ষা করতে হবে বলেন? আযাবের অপেক্ষা করতে হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ধ্বংস করে দিতে চান, আমার নাম উত্রফিহা, ওই জাতির নেতাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেন, ওই জাতির নেতাদেরকে কর্ণধারদেরকে আল্লাহ তাআলা ফিসকার ফুজুরিতে লিপ্ত করে দেন, ফিসকার ফুজুরিতে লিপ্ত করে দেন, গুনাহের সাগরে ওদেরকে ভাসাইয়া দেন, গুনাহের সাগরে ওদেরকে ডুবাইয়া দেন, এরপরে জাতি ধ্বংস করেন। কি চলতেছে এখন? কি মিলছে নি? কত পার্সেন্ট মিলছে? এই জন্য আযাব আসার আগে আগে, আযাব আসার আগে আগে وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب। এজন্য আযাব আসার আগে আগে ফিরো। আল্লাহ চোখে দেখতেছি আযাব এসে গেছে, আল্লাহর কোরআন কইতেছে। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون। رب العالمين বলেন ওরা যখন আমার দেওয়া হেদায়েত ভুলে গিয়েছে, বলছে নি আমার দেওয়া ক্ষমতা, আমার দেওয়া মাল, আমার দেওয়া ঐশ্বর্য যখন আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গেছে, আকাদ না হুম বাগতাতান, আমি এদেরকে ধরছি হঠাৎ করে। আল্লাহ